দেশের প্রতিটি স্তরে দুর্নীতি থাকায় একে এড়িয়ে উন্নয়ন কাজ করা কঠিন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি। এজন্য স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে জানান মন্ত্রী। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মর্যাদা বাড়ানো গেলে শিক্ষিত মানুষরা তৃণমূলের জনপ্রতিনিধি হতে আকৃষ্ট হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আমি চৌধুরী কিরণ বলেন, কার্যকর স্থানীয় সরকারের জন্য প্রশাসনের সাথে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দূরত্ব দূর করতে হবে। দলীয় প্রতীক ব্যতীত যদি আজকে স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করা হয় উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে, তখন কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে সেই উপজেলা নির্বাচনের সংঘাতের পরিমাণ কমে আসবে, খোঁড়াখুনির পরিমাণ কমে আসবে, কালো টাকার প্রভাব কমে আসবে। আমরা মনে করি ইউনো এবং উপজেলা চেয়ারম্যানদের এই ক্ষমতায়নের ক্ষেত্রে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে সেই প্রশ্নটি নিষ্পত্তি হওয়া দরকার। করাপশন আমাদের দেশে কম বেশি সর্বস্তরে বিদ্যমান। আপনি করাপশন মুক্ত করে কিন্তু আপনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। কাজটা বন্ধ করে দিয়ে আপনি করাপশন বন্ধ করতে পারবেন না, আর কাজ করতে গেলে করাপশন হবে। কিন্তু আমাদের একটা কম্প্রিহেনসিভ এফোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে আমাকে করাপশন বন্ধ করতে হবে।